আর আল্লাহ কি বলছেন যে ব্যক্তি তার প্রতিপালকের সাক্ষাৎ কামনা করে এখানেও একটা গুরুত্বপূর্ণ কথা আমরা কি সাক্ষাৎ চাই সাক্ষাৎ চাই না? কিন্তু যারা যাদের আল্লাহ এরকম নিরাকার তারা কিভাবে সাক্ষাৎ করতে পারবে আল্লাহ তো লোভ দেখাইছেন এখানে যে ব্যক্তি তার প্রতিপালকের সাক্ষাৎ কামনা করে যারা আল্লাহকে নিরাকার মনে করে তাদের এই লোভ তাদেরকে পাওয়ার কথা না হ্যাঁ নিরাকার তো কিভাবে দেখবে সাক্ষাৎ কিভাবে করবে আল্লাহ সাক্ষাতের সাক্ষাৎ যে চায় আল্লাহ তোবর্ত আমল এবং এবাদতে উদ্বুদ্ধ করতে যে ভূমিকায় আমাদেরকে বলছেন কি আমল এবাদতের উদ্বুদ্ধ করার আগে ভূমিকা স্বরূপ বলছেন কি যে ব্যক্তি তার প্রতিপালকের সাক্ষাৎ চায় তারা কি করবে তারা এবাদত করবে আর যারা সাক্ষাৎ চাই না তাদের এবাদত দরকার আছে দেখেন আল্লাহ এবাদতের পূর্বে ভূমিকাটা কি দিচ্ছে এটা হলো আমাদের এবাদতের ক্ষেত্রে পাওনা আমরা আল্লাহর কাছে এই পুরস্কার চাই কেন আল্লাহ তোমার কথা তার সাক্ষাতের কথা বলেছেন তার কারণ হল জান্নাতের ভিতরে সবচেয়ে মূল্যবান আইটেম হবে জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত হবে সবচেয়ে দামি উপভোগের জিনিস হবে আল্লাহর সাক্ষাৎ এটা বাংলায় বলি আমরা কি আল্লাহর দিদার আল্লাহর দিদার বলি বাংলায় এটা দিদার বলি নিরাকার ওলারা আবার দিদার বলে কিন্তু যেই দিয়ে নিরাকার বলে ওই দিয়ে বলা উচিত না দিদার শব্দটা আরেকটা যদি কোনো মুখ থাকে সেই মুখ দিয়ে বলা উচিত যে মুখ দিয়ে দিদার চায় সেই মুখ দিয়ে নিরাকার বলা শোভা পায় না অযুক্তি বলেন আল্লাহ তোমার কথা জান্নাতের কথা বলেনি কি বলছেন যে ব্যক্তি জান্নাত চায় সে যেন সৎ আমল করে এটা বলেনি কি বলছেন জান্নাতের সবচেয়ে দামি আইটেমের কথা আল্লাহ বলছেন যে ব্যক্তি তার প্রতিপালকের সাক্ষাৎ চায় সে যেন সৎ আমল করে তার মানে শুধু জান্নাত না জান্নাতের সবচেয়ে বড় আইটেম সাহবাই কেরাম না সাহবাই কেরামকে আল্লাহ রসুল সালাম বিভিন্ন ভাবে বুঝিয়েছেন সাহবাই কেরাম আল্লাহ রসুল সাল সাল্লামের কাছে জিজ্ঞাসাও করেছিলেন মানে অনেক সময় জান্নাতের চাইতেও আমাদের কাছেও কিন্তু বেশি আকর্ষণীয় আল্লাহর দিদারটা দুনিয়াতে সাহবাহিকার আল্লাহ রসুলকে জিজ্ঞেস করেছিলেন ইয়া আল্লাহ হালনারা রব্বানা হাল্লা দুখল জান্নাতা এটা বলেননি কি বলছেন যে আল্লাহর প্রতি ইমান আনতে যে এত কষ্ট হলো যে আল্লাহর জন্য এত কষ্ট করে এবাদত করি আমল করি সেই আল্লাহকে দেখতে পাবো দেখতে পাবো কি আমরা যে আল্লাহর জন্য গায়েবে বিশ্বাস করলাম সে আল্লাহকে কি আমরা দেখতে পাব দেখার ব্যাপারে কত আগ্রহ আমল এবাদতের জন্যে এটি হল সবচেয়ে বড় লোভনীয় বিষয় পুরস্কার আল্লাহ রসুর কি বলেছিলেন বলেছিলেন হেল টু ফি রুই এটিল কামারি লাইল এটেল বেদার সেই মধ্যে বহু হাদিস এসেছে কিতাবু তোহিদ কিতাবের সজুদ কিতাবের সালাত এগুলোর মধ্যে অনেক হাদিস ইহার অস্বর আমরা কি আল্লাহকে দেখতে পাবো কিয়ামতের দিন যে আল্লাহর জন্য এত কষ্ট করেছি যে আল্লাহর জন্য এত ত্যাগ তিতিক্ষা সাহাবাই গ্রামের ত্যাগ তিতিক্ষা তো আমাদের পড়ার কাহিনি কিসা আমাদের যুগে বাস্তবে এরকম ঘটানো এরকম ঘটতে পারে এটা তো অনেক দূরের ব্যাপার আল্লাহ রসুল কি বললেন তাদেরকে পাল্টা প্রশ্ন করলেন হেলতো দমা ফিরুয় কামরি রাত্রে পূর্ণিমার রাত্রে মেঘ মুক্ত আকাশে চাঁদকে দেখতে তোমাদের কোনো কষ্ট হয়

এইরকম স্পষ্টভাবে তোমরা আল্লাহকে দেখতে পাবে